তার খুব পছন্দ ছিল রবীন্দ্রসঙ্গীত। সে সবসময় আমাকে গান শেখাতো, আমাকে ভালোবেসে জড়িয়ে থাকতো। কবে যে আমি আমার মাকে ফিরে পাবো আমি জানি না, তবে প্রতি মুহূর্তে তুই আমাকে মা কাছে আছে এটা ফিল করাতে সক্ষম হোস। তুই কেন এগুলো করিস কথা? তোর মাথায় গোবর আছে ঠিকই, তবে তুই অনেক ভালো, যার কারণে আমি আস্তে আস্তে হয়তো তোর ওপর দুর্বল হয়ে পড়ছি। কথার এই চমৎকার কাজকর্ম দেখে কর্তা দাদু এবং দিদা দুজনেই খুব খুশি। বলে, অগ্নি এবং কথা তেলে জলে মিশ খাচ্ছে, তা না হলে অগ্নি কোনো ট্যাফু করেনি আজকে। কথা যে কাজ করছে সেগুলোতে বাধাও দেয়নি, সব সময় কথার পাশাপাশি থেকে সাহায্য করে যাচ্ছে, তার মানে অগ্নির পছন্দ হয়েছে। আর অগ্নির মায়ের নাম এই পরিবারে কেউ নেয় না, কারণ ব্যবসায় ইনভলভ হয়ে অগ্নির মা একসময় হারিয়ে গিয়েছিল। তাই কথা আস্তে আস্তে ব্যবসার সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে অগ্নির, তার জীবনেও কোনো দুর্ঘটনা না ঘটে, সে যেন ভালো থাকে, কোনো আপদ বিপদ তার না হয়, সেগুলো নিয়ে ঠাম্মি খুব চিন্তা করছে। কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কথা অগ্নিকে ক্যাফেতে সারপ্রাইজ দিয়ে ব্যবসায় ইনভলভ হলো। কথা যেভাবে তার স্বামীকে সাপোর্ট করছে, পাশে থাকছে, দাদু ভাইয়ের কাছে অনুমতি নিয়েছিল সে একদিন, বলেছিল যে স্বামীর পাশে যদি স্ত্রী থাকে এবং সাহায্য করে কাজকর্মে তাহলে সেই কাজে উন্নতি হবেই, অগ্নির ব্যবসাটা হতেই পারে। কিন্তু কথা থাকলে তার বুদ্ধি, তার পরিশ্রম, তার অনেক মেধা দিয়ে সে এই ব্যবসাটা কারো সামনে নিয়ে যেতে পারে, আর সেটাই কিন্তু ঘটছে। এই রবীন্দ্র জয়ন্তীতে এত ভালো ভালো পরিবারের সবাই উপস্থিত, এত সবাই খুশি হয়েছে, এবং ক্যাফেতে উপস্থিত সবাই এত খাওয়া দাওয়া করছে, এত অনুষ্ঠানটা এনজয় করছে, যেটা দেখে অগ্নি মুগ্ধ হয়ে যায়। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।